আমাদের মুক্তিযোদ্ধা মজা মেলা উনি যখন আমাকে ভিডিও কল দিল প্রেমে পড়েছেন তা আমি কি বলবো নিপুণ যেটা করে গেছে আবার এটাতে এর আর কিছু হইতে পারে না উনি শেখ সেলিম বলতে পারে না উনি শেখ সেলিম বলে শেখ সেলিম শেখটাই এখন সবচেয়ে কার্যকর ক্ষমতা ডিপজল তো ওনার মধ্যে ভদ্রতা আছে ওনাকে আমি একটা ফোন করি এই মিডিয়ার কোন দৌড়ের জায়গায় আপনি আসলে পিছিয়েছিলেন আপনার কেমন গিয়ে প্রথমত একটা অযৌক্তিক প্রেম থাকে অযৌক্তিক প্রেম থাকে এবং কোন ঠাসা করে রাখার জন্য তোমার যেহেতু ফ্যাসিস গভর্নমেন্ট তোমাকে তো না চাইতেই টাকা পাচ্ছ সেখানে উপবনিতার কাজ করতে হয় তোমাকে খালি তুমি তো মোদ বাইরে গান গাইলে হবে না স্কুল খুলেছে মনাই স্কুল খুলেছে করলে তো হবে না মদ্যপান করতে হবে তোমাদের সাথে সঙ্গী হতে হবে লং ড্রাইভে যেতে হবে এগুলো তো আমি করবো না আমার ব্যাকগ্রাউন্ড আছে এই তাসিস গভর্নমেন্ট মোটামুটি মন্ত্রী আমলা তামলারা সবাই নায়িকাদের নিয়ে ঘুরতে এটাতে আমি প্রটেস্ট করি এবং আমার হাতটা উঠে যেত এরকম এরকম কোনো তথ্য আছে আপনার কাছে না এটা মৌখিক ভাষাভাষী না না আমি মৌখিক ভাষাভাষী না আমি নিজে এটার মানে সাংঘাতিক একজন সাক্ষী আমাকে এরকম চেয়েছিলেন একজন আমি বিয়াদও করিনি আমি চলে এসছিলাম এই সময় সাহস করে নাম বলার তো জায়গা আছে কথাই বলি আমাদের মুক্তিযোদ্ধা মোজা মেলা আমি তো মুক্তিযোদ্ধার সন্তান আর সেই মোজা আমাকে ফোন করেছেন এবং একবার ঢাকা থেকে ফোন করেছেন আমাকে দেখে দেখে আমাকে মনে হয় আমি কি সুন্দর নাকি রে আচ্ছা যাই হোক হ্যাঁ নিঃসন্দেহ তাহলে সুন্দর লাল মোড়কে উনি দেখেছেন এবং লন্ডন থেকে উনি আমাকে ফোন করেছেন প্রেমে পড়েছেন তা আমি কি বলবো শত কোটি টাকা নেব আমার দেশের টাকা মুক্তিযোদ্ধা মন্ত্রী যখন ফোন করে বলে প্রশংসা করে কিংবা একটা প্রস্তাব দেয় আমি বলছি আমি তো দা গ্রেট উনি যখন ফোন করছে আমি তো বুঝছি মোচা মেল মানে তার আগেই তো দেখাচ্ছে তার আগে তো জানতাম না তো লালমনিকে ছুটি দেখার তা উনি যখন আমাকে ভিডিও কল দিলো তখন আবার একটা ছবি আর জাতির পিতা আর সে ছবি একটা কারণ আমার বাবা তো মানে মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত জাতির পিতার ছবি এখান থেকে যৌক্তিকতা থাকতে পারে না তা করছে আমি যখন দেখছি ভিডিও কল আমি খুব আরামই কিন্তু আমি করছি কি ক্যামেরাটা ঘুরাইয়া ওই মুজিবের ছবি আব্বা ছবির মধ্যে দিয়ে রাখছিলাম তা উনি কি তোমার দিকে নাও তোমার দিকে নাও এটা কি দেখাও কি দেখাও আমি চাপনি না মুক্তি তাহলে আপনি আমার ছবিটা দেখেন আপনি আমার বাবার ছবি দেখেন আমাকে দেখে কি করবেন তখন উনি বলছে আমি তো লন্ডন থেকে ফোন করেছি আমার লন্ডনের ফোন লন্ডনের ভাষা দেখাতে যাচ্ছে তা তখন যদি একটু আমি অন্যান্য ডায়িকাদের যাদের নামে বিচার কার্যকর করতে বলছি হ্যাঁ তাদের মধ্যে একটু খালি ভেসে একটু গল্প করতাম আমিও কূটৃপথ হয়ে যেতাম কোটি টাকার প্রজেক্ট মিস হয়ে কোটি না হাজার কোটি টাকা বলতে হবে এখানে কোটি টাকা না এখানে এস আলম ওনার কাছের বেটির কোটি টাকা তাহলে আমি লড়না না আমি হাজার কোটি টাকা নেব কিtabname দেশ করব টাকা লাগবে না এই যে চলচ্চিত্র শিল্পী সমিতি এবং অভিনয় শিল্পী সংঘ দুইটা শিল্পীদের সংগঠন কখনো কি আসলে এদের থেকে সুবিধা চাওয়া বা চেষ্টা করেছে চেষ্টা করে তারা কোনো কিছুই করে নাই না ওই পয়সা দিয়ে আমাদের তো যেটা শিল্পী আমাদের যেটা নাটকের শিল্পী সমিতি সেটা একটা পুরো চলছে এই সিন্ডিকেশনের বাইরে এরা কাউকে কোথাও প্রাধান্য দেয়নি শিল্পটাকে ধ্বংস করছে এই যে শিল্পীদের যেখানে সিনেমা বললাম সিনেমাটা তো মানে কোনো নিপুণ যেটা করে গেছে আবার এটাতে এ চেয়ে লজ্জার আর কিছু হইতে পারে না উনি শেখ সেলিম বলতে পারে না উনি শেখ সেলিম বলে সেক্স সেলিম সেক্সটাই এখন সবচেয়ে কার্যকর ক্ষমতা আমি যেখানে যাব ওই যে মোজাম্মেল যেমন আমাকে ডেকেছে সেক্স সেলিমকে আমার দরকার যে আমি একটা থাই মাসাজ পাল্লা দিব আমারও তো ফিজিওথেরাপির দরকার আছে তো সেক্স সেলিমকে নিয়ে যেটা আছে শিল্প সমিতি আমি বরঞ্চ বলবো যদি ডিপ জল তো ওনার মধ্যে ভদ্রতা আছে আর শিল্পী সমিতি যেটা সিনেমা সেখানে সেটা শিল্পী সমিতির কোনো নির্বাচন হয় বলে আমার মনে হয় না